রামনগরী অযোধ্যা সেজে উঠে চারিদিকে সাজো সাজো রব এইবার বিষয়টা হলো এত কিছুর মাঝখান থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোন পথে যাবেন দেখুন প্রথমে যখন তাকে প্রশ্ন করা হলো যে রাম মন্দিরের উদ্বোধনে আপনি তো নিমন্ত্রিত আপনি কি যাবেন তেলে মেরে রেগে গেলেন একেবারে তেলে বেগুনে জলে উঠলেন তিনি সে তো গেল একটা দিক আবার এই রাম মন্দির নিয়ে তিনি বাম পথে যাবেন না ডান পথে যাবেন এই নিয়েই মনে হচ্ছে বিভ্রান্তিটা ছড়াচ্ছে কারণ আরও এক ধাপ এগিয়ে তিনি বলে বসলেন যে লোকসভা ভোটের আগে রাম মন্দিরে একটা গেমিক। তাহলে এবার কোন দিকে যাবেন যদি বাম পথে যান তাহলে ভোট ব্যাগে টান পড়তে পারে তাই জন্য আবার কোথাও কোথাও না কোথাও গিয়ে ডান পথটাও খোলা রাখছেন মানে তিনি বলছেন যে রাম মন্দির হোক না তাতে তো আমার তো কোনো আপত্তি নেই হচ্ছে হোক কোন দিকে গেলে যে সুবিধা হবে ঠিকঠাক হবে সেটাই বোধহয় বুঝতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় একবার রাম মন্দিরকে গেমিক বলছেন একবার বলছেন যে তিনি এই রাজ্যে কি কি তীর্থক্ষেত্র তৈরি করেছেন তার একটা বিশাল খতিয়ান তুলে ধরছেন কাজেই কখন যে কি বলছেন কখন যে কোন দিকে যাচ্ছেন সেটা বোধহয় শাসক দল নিজেই বুঝতে পারছে না ঈশান গিমিক শো গিমিক শো ইলেকশনের আগে গিমিক শো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাম মন্দির নিয়ে বিজেপি যা করছে সেটা নির্বাচনের আগে নাকি একটা গিমিক শো কখনো বলছেন রাম মন্দির হলে আমার কোনো আপত্তি নেই তখন বোধ হয় রামপথে যাওয়ার কথা ভাবছেন কখনো বলছেন যে রাম মন্দির নিয়ে গিমিক শো হচ্ছে নির্বাচনের আগে একটা গিমিক তৈরি করার চেষ্টা চলছে তখন বোধহয় ভাবছেন বামেরা যে পথে হেঁটেছেন সেই পথে তিনি হাঁটবেন কখন কোন পথে হাঁটবেন সেটা বুঝতে পারছেন কি পারছেন না এইটা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তখন রাজ্যবাসীর বোধহয় একটা গান মনে পড়ে যাচ্ছে আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন যেমন গোটা দেশবাসী জানে যে আগামী বাইশে জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম জন্মভূমিতে নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন এবং সেখানে রামলারার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তাকে ঘিরে এই মন্দিরের উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় এই মুহূর্তে ঠিক কী ধরনের কর্মকাণ্ড চলছে সেই ছবিও গোটা দেশ দেখতে পাচ্ছে তারপরেও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যেটা একটা গিমিক শো নির্বাচনের আগে তখন কয়েকটা ছবিতে একটু চোখ রাখতে হয় আর কয়েকটা মন্তব্যও একটু শুনে নিতে হয় প্রথমে শুনে নেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই বক্তব্য একটু ছোট্ট করে শুনে নেব আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো